আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে পুরো ভিডিওতে আলোচনা করব যখন তোমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সৈনিক, নাবিক এবং বিমান সেনা পদে পরীক্ষা দিতে যাবা, পরীক্ষার দিনে তোমার ড্রেস গেটআপ এবং তোমার হেয়ার স্টাইল কেমন হওয়া উচিত। বিষয়টি আসলে খুবই সিম্পল, বাট আমি মনে করি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো বা একটা প্রবাদ শুনে থাকবা, আগে দর্শন ধারে পরে গুণ বিচার। তোমার দর্শনধারী এবং গুণ বিচারের এই প্রভাবটা আমরা যদি মনে করি, তাহলে সবার আগে আমাদের পরিপাটি হওয়ার বিষয়টা চলে আসে। যখন তুমি বা তোমরা কেউ পরীক্ষা দিতে যাবা, ছেলে প্রার্থী এবং মেয়ে প্রার্থী দুই প্রার্থীর জন্যই আমি আলোচনা করছি, পরীক্ষার দিনে তুমি খুবই সিম্পল ফর্মাল শার্ট পরো, প্যান্ট পরো এক কালারের, জুতা যেটা পরবা সেটা খুবই শাইনিং, ভালোভাবে শাইনিং করে জুতাটা পরতে পারো। এবং তোমার হেয়ার স্টাইল, অনেকে দেখা যায় চুল লম্বা রেখেছে, দাড়ি রেখেছে, এলোমেলো চুল, এই বিষয়গুলো আসলে একটু অড লাগে, খারাপ লাগে পরীক্ষার দিনে। তুমি যদি পরীক্ষক হও, তোমার কাছে যদি কেউ এরভাবে যায় এলোমেলোভাবে, তুমি তো মনে করবা যে ছেলেটা কোথায় থেকে আসছে, সে নিজের পরিপাটি বিষয়ের উপরে সচেতন না, সে এরকম একটি গুরুত্বপূর্ণ পদে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার দিনে উপস্থিত হয়েছে। সে কারণে আমি বলছি, যারা পরীক্ষা দিতে যাবা, তোমাদের যদি সামর্থ্য থেকে থাকে, পারতপক্ষে তুমি চেষ্টা করবা ইস্ত্রি করা বা অর্থাৎ লন্ড্রি করা বা আয়রন করা, আমরা যেটাই বলি না কেন, তিনটা শব্দ ইউজ করলাম, একটা শার্ট পরো এক কালারই, বা এক কালার যদি শার্ট না থাকে যে কোনো শার্টই তুমি পরতে পারো, তবে সেটা অবশ্যই ভালোভাবে লন্ড্রি করতে হবে, এরপরে বা আয়রন থাকতে হবে। এরপরে তুমি যে প্যান্টটা পরবা, পারতপক্ষে জিন্সের প্যান্ট বা গ্যাবার্ডিন প্যান্ট, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো, ফর্মাল একটা প্যান্ট পরতে পারো, সুন্দরভাবে ইন করো, একটা জুতা পরো খুব সুন্দর। অনেকে দেখা যায় স্যান্ডেল পরে যায়, কেস পরে যাচ্ছে, এগুলো আসলে একটু ব্যাকওয়ার্ড লাগে, একটু খারাপ লাগে, আসলে দৃষ্টিকটু একটা বিষয়। তুমি পারতপক্ষে এক কালার একটা শু পরতে পারো, শুটা যখন পরবো অবশ্যই তুমি ভালোভাবে তুমি সেটা পলিশ করে নিয়ে আসবা, পলিশ করে তুমি পরীক্ষার দিনে যাবা, শার্ট প্যান্ট ইন করে পরবা, একটা বেল পরবা, দেখতে আসলে স্মার্ট লাগবে। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একটু বলি, অনেক মহিলারা দেখা যায় সালোয়ার কামিজে আসলে বেসিক্যালি পরে যায়, যে সালোয়ার কামিজটা পরবেন সেটা আসলে খুব পরিপাটি হওয়া উচিত, এবং আপনি যেটা পরছেন বা তোমরা যেটা পরছো সেটা যাতে তোমাদেরকে মানানসই হয়, তোমাদের চেহারার সঙ্গে যাতে মানানসই হয়, সেইভাবে একটা ড্রেস চুজ করে তোমরা পরে যেতে পারো। এবং তোমাদের হেয়ার স্টাইল, বিশেষ করে ছেলেদের, অনেককে দেখা যায় চুল লম্বা থাকে, দাড়ি থাকে, শেপ করে যায় না, চুল এলোমেলোভাবে কিন্তু পরীক্ষা দিতে গেছে, তো এই বিষয়গুলো একটু তোমরা লক্ষ্য রাখবা, চুল যাতে পরিপাটি থাকে, ছোট থাকে, তুমি ক্লিন শেপ করে যাওয়া, তাহলে কিন্তু দেখবা যে তোমাকে খুব ফ্রেশ লাগবে, তোমাকে আত্মবিশ্বাসী মনে হবে। যখন তুমি পরীক্ষকের সামনে যাবা, পরীক্ষকও কিন্তু তোমাকে দেখে খুশি হবে যে না, ছেলেটা পরিপাটি হয়ে আসছে, ছেলেটা নিজের ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন। এই বিষয়গুলো খুবই সিম্পল, বাট আমরা পরীক্ষার দিনে কিন্তু অনেকে ভুল করি এই বিষয়গুলো, এগুলো আমাদেরকে ভুল করা যাবে না, আমাদেরকে সঠিক জ্ঞানটা নিতে হবে, সঠিক ধারণাগুলো অর্জন করে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। তাহলে তুমি যখন মৌখিক পরীক্ষা দিতে যাবা, দেখবা যে তুমি খুব আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষা দিতে পারছ। এবং যারা পরীক্ষক থাকবেন, যে অফিসাররা থাকবেন, যে স্যাররা থাকবেন, তারাও কিন্তু তোমার এই পরিপাটির জন্য কিন্তু মনে মনে তারাও কিন্তু খুশি হবেন যে না, ছেলেটা অল্প বয়সে তার ব্যক্তিত্ব সম্পর্কে বুঝতে পারে, কোন পরীক্ষার জন্য কিভাবে পরিপাটি হয়ে যেতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে ছেলেটা একটু হলো বা মেয়েটা একটু হলো ধারণা রাখে। তো যাই হোক, আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে, সবাই এভাবে পরীক্ষা দিতে যাবা, প্রস্তুতি নাও ভালোভাবে, আর নিজের প্রস্তুতি যত বেশি তুমি আগায় রাখবা, তত বেশি তুমি পরীক্ষার দিনে ভালো পরীক্ষা দিতে পারবে, এবং সবাইকে পিছনে ফেলে তুমি সামনের সারিতে যেতে পারবা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং যাওয়ার আগে সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে যারা ভিডিও সব সময় দেখো সবাইকে ধন্যবাদ, যারা নতুন দেখছো অবশ্যই সোলজার ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকেও ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করল তাদেরকেও ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে চলে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।